বৃহস্পতিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভোটকর্মীদের গাড়িতে বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে নয়, ইভিএম মেশিন নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বিজেপি বিধায়কের গাড়িতে। আর এই ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এর আগেই ইভিএম মেশিন নিয়ে উঠেছে অনেক বিতর্ক, আর ভোটের আগের এই ঘটনা ইতিমধ্যেই সাড়া ফেলেছে সর্বত্র। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কা গান্ধী বড়রা, গৌরব গগৈ সহ একাধিক ব্যক্তিত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।